ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড টিপস অন চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদের স্বাগতম এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আরও একটি মেডিসিন নিয়ে আলোচনা করব, কেলটেবুলাস নিয়ে। কেলটেবুলাস কী কী কাজে লাগে এবং কোন কোন ক্ষেত্রে এটি প্রয়োগ করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে নোটিফিকেশনটি চালু করে রাখেন। এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কেলটেবুলাস এটি হচ্ছে একটি ক্যালসিয়াম জাতীয় ঔষধ। যে সকল গবাদি পশু দুধ দহন করা হয় সে সকল গবাদি পশুর শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাই প্রতিটি গাভীকে ক্যালসিয়াম অবশ্যই খাওয়াতে হবে। ক্যালসিয়ামের অভাবের কারণে হিটে আসবে না, এছাড়াও আরও অনেক অনেক জটিল ধরনের সমস্যা দেখা দেবে। এই কেলটেবুলাসে রয়েছে ক্যালসিয়াম 3500 মিলিগ্রাম, ফসফরাস 1600 মিলিগ্রাম, ভিটামিন B12 100 mcg। এই এক বক্সের মূল্য আরএন এগ্রোভেট দিয়েছে 360 টাকা। এই কেলটেবুলাসটি হচ্ছে আরএন এগ্রোভেট। আমরা যে গবাদি পশুকে গেস্টোনাল পাউডার খাওয়াই সেটিও কিন্তু আরএন এগ্রোভেট এর একটি প্রোডাক্টস। অবশ্যই এটিও খুব ভালো কাজ করবে। দুধের গাভীকে এই সকল ক্যালসিয়াম ওষুধগুলো খাওয়ানো হলে খুব উপকার আসবে। অবশ্যই বাধ্যতামূলক যে সকল গাভী রয়েছে দুধের সে সকল গাভীকে ক্যালসিয়াম খাওয়াতে হবে। অনেকেই আছে টাকা লাগে বেশি বা কিছু পরিমাণে টাকা ক্যালসিয়ামের ভিতর ব্যয় করতে হয়, তাই অনেকেই এই ক্যালসিয়াম খাওয়াতে চায় না। তার জন্য এই অল্প দামে ক্যালসিয়াম রয়েছে কেলটেবুলাস। এটি খুবই কম দাম। যদি কেউ খাওয়াতে চান অবশ্যই এটি খাওয়াতে পারেন, কম প্রাইসের মধ্যে এটি খুব ভালো কাজ করবে। এবং একটি গাবে ক্যালসিয়াম পূরণ হবে, তাই এটি আপনারা নিশ্চিন্তে খাওয়াতে পারেন। এছাড়াও পশুকে কৃমিনাশক দেওয়ার পর এটি খাওয়ানো যাবে। প্রতিটি ট্যাবলেটের মূল্য 3 থেকে 3.5 টাকা করে পড়বে। অবশ্যই একটি গাভীকে দৈনিক 4টি এবং ছাগল বেড়াকে 1 থেকে 2টি করে খাওয়ানো যাবে। এই অনুযায়ী খাওয়ালে গাভী বা যে কোনো দুধের পশুর ক্যালসিয়ামের অভাব পূরণ হবে। অবশ্যই আপনারা এটি খাওয়াতে পারেন। এই হচ্ছে আজকের আমার সংক্ষিপ্ত ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ। এবং সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির নোটিফিকেশনটি চালু করে রাখবেন।